পানীর অভাবত মরু সদৃশ পথার শুকাই খেরর রূপ লৈছে আহু খেতিয়ে। ঢকুয়াখনার খেরকটা পঞ্চায়েতর অন্তর্গত মিলিজন পথারত খরাঙে ধারণ করেছে ভয়াবহ রূপ। সহা কৃষকে জানিবলৈ দিয়া অনুসরি কিছুদিন পূর্বে হয়ে যাওয়া ভূঁইকপর পাছর পরাই পথারখনে লৈছে এনে রূপ। যোৱা বৰ্ষত এই পথাৰতে কৰা খেতিৰে যথেষ্ট পৰিমাণে লাভান্বিত হৈছিল কৃষক। কিন্তু এইবেলি পথাৰৰ এনে পৰিস্থিতিয়ে বাৰুকৈয়ে চিন্তিত কৰি তুলিছে চহা কৃষকক। আমাৰ মিলিজান পথাৰ আমাৰ সকলো খেতিয়ক ৰাইজৰ মানে ইয়াত সব খেতি মানে আমাৰ আগকেইদিন সব শুকাই গৈছে। তাৰ কাৰণে চৰকাৰে আমাক এই ব্যৱস্থা আমি যেনেকৈ হেৰি কৰি চলিব পাৰিম এই ব্যৱস্থা কৰি দিয়ক। কেতিয়াৰ পৰা হৈছে? হয়েছে এটা ভূমিকম্প পিছর পর হয়েছে, সব উকাই গল মানে ধানকেটা উকাই গল, সব পানি টানি নাই একদম মানে মাটিকেটা উকাই গেছে আর হেৰি ধানকেটা সব উকাই গল। আমার এটা কি কি গাইছো আমি জিয়াই থাকিম এইটুকু আমি চিন্তা করে আছো। এফালে করোনা মহামারীর পয়োভরত বজার অভাব, আনফালে বালিময় পথারর আহু খেতিয়ে ভারাক্রান্ত করে তুলিছে এই সকল কৃষকক। যেন এক অনিশ্চিত ভবিষ্যতৰ দিশে গতি কৰিছে চহা কৃষকৰ কপালৰ খাম মাটিত কৰা পৰিশ্ৰমে। ঢকুৱাখনৰ পৰা গোলাপ দাসৰ ৰিপৰ্ট, ঈশান নিউজ।